মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন, দাঁতের মাড়ি থেকে পুঁজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে? দাঁতের মাড়ি থেকে পুঁজ এবং রক্ত নির্গত হলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটা যদি আপনি গিলেন এবং খেয়ে পড়েন ইচ্ছাকৃতভাবে তাহলে সেক্ষেত্রে সেটি রোজা ভঙ্গের কারণ হবে। আপনি থুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, সেটা কারণে রোজা ভঙ্গ হবে না। তবে অবশ্যই পুঁজ রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কি না? যাবে, যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর কোনো কিছু এর কারণে না হয়, সাইড এফেক্ট যদি ক্ষতিকর কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি পিল খেয়ে রোজা বন্ধ ইয়ার মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন। তবে আল্লাহ তালা স্বাভাবিক নিয়ম পরে ছেড়ে দিতে পারে বেশি ভালো। ফেরদাউস আহমেদ আপনি লিখেছেন, মহিলাদের রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কী? পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না, তিনবেলা পিরিয়ড হলে ওই দিনটার রোজা তাকে কাজা করতে হবে এবং তিনি ওই অবস্থা জিকির আসকার তাসবি তারপর দোয়া দুরুদ এগুলো করতে পারবেন, কোরআন তেলাওয়াত করবেন না, স্বামী সবাস করবেন না, নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না, রোজাগুলো পরে রেখে দিতে হবে। স্কুলে এডি থেকে হাই স্কুলে এডি থেকে আপনি লিখেছেন, রোজা অবস্থায় শরীরে কোনো অংশ কেটে রক্ত বের হলে রোজা হবে কি না? একটু রক্ত বের হয়েছে এর ফলে রোজা ভঙ্গ হবে না, যদি অনেক বেশি রক্ত বের হয় যার ফলে আপনি দুর্বল হয়ে পড়েছেন, বাধ্য হয়েছেন, রোজা ভাঙা ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ না করেন পরিস্থিতি তৈরি হলে সেটি ভিন্ন বিষয়, বাট এমনিতে রক্ত পড়েছে একটু এর কারণে, কাটার কারণে রক্ত পড়েছে এর কারণে রোজা ভঙ্গ হবে না।